ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি সাঁঝের বাতি সিরিয়ালের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। সাঁঝের বাতি সিরিয়ালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আর্য রয়েছে দোটানায়। এর তো এখন চোখ ফিরে পেয়েও এই এখন অন্ধ, সে চোখে দেখতে পাচ্ছে না যে তার সামনে কোনটা আসল এবং কোনটা নকল। আর্যকে চোখ দিয়েছিল একটা সময় চারু, এবং মানে ভেবেছিল যে আর্য হয়তো এবার দৃষ্টিশক্তি ফিরে পাবে আর সে চোখে দেখতে পাবে। কিন্তু আর্যর পরিবারের প্রত্যেকে মিলে আর্যকে অন্ধ বানিয়ে রেখে দিয়েছে। আর্যর বাড়ির প্রত্যেকে মিলে এখন চেষ্টা করছে যে মিশমির ভালো ব্যবহার দেখে যে মিশমিকে ধীরে ধীরে চারু বানিয়ে দেওয়া যায় কিনা, তারপরে মিশমির সাথে হয়তো বিয়ে দিয়ে দেবে আর্যর। তারপর সারা জীবন এইভাবেই চলবে, কি হবে না হবে কেউ এখন অব্দি কিছু জানে না। বাট এরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে মিশমি এখন থেকে চারুর অভিনয় করবে, এবং সেটাই করে যাচ্ছে এতদিন ধরে আমরা দেখে যাচ্ছি। তো বিষয় হচ্ছে আর্যর মনে ধীরে ধীরে সন্দেহ হচ্ছে চন্দ্রিমাকে ঘিরে। তার কারণ হচ্ছে চন্দ্রিমার বেশ কিছু কথাবার্তা, বেশ কিছু কাজকর্ম, এবং এই রিসেন্টলি সিঁদুর পড়ার বিষয়টা, এই সমস্ত কিছু দেখে আর্যর এই মুহূর্তে মনে হচ্ছে যে এ হয়তো চারু। তো এবার আর্য পৌঁছে গেছে স্কুলে ড্যাফোডিলসে, এবং সেখানে গিয়ে যে ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্মের মধ্যে দেখেছে যে সেখানে লেখা রয়েছে সিঙ্গেল। তো এই মুহূর্তে চন্দ্রিমাকে দেখা করতে বলেছে, অর্থাৎ চারুকে দেখা করতে বলেছে। চারু অমৃতাকে নিয়ে চলে এসেছে একটা রেস্টুরেন্টে, এবং সেখানে এসে তারা কথাবার্তা বলছে, এবং অমৃতা বলেছে যে তোমরা কথা বলো আমি এখনই আসছি বলে সে কাজ দেখিয়ে ওখান থেকে তো চলে গেছে। কিন্তু চারুকে সাংঘাতিক পরিমাণে জেরা করেছে আর্য। চারু সাংঘাতিক পরিমাণে রেগে গেছে, এবং রেগে গিয়ে সে বুঝতে পারছে না কি করবে, সে যদি ধরা পড়ে যায়। তাই জন্য সে মেজাজ দেখিয়ে ফেলেছে এবং বলেছে যে দোস্তিদার বাবুর সাথে আপনার তো কোনো অমিল আমি দেখতে পাচ্ছি না। তো এই কথা শুনে এই মুহূর্তে আমাদের আর্য সাংঘাতিক পরিমাণে রেগে গেছে, এবং সে ওখান থেকে বেরিয়ে গেছে। মৌলিক আর নোলেন গুড়ের সাথে সেম রেস্টুরেন্টে বসে রয়েছে। তার দাদা ভাইকে দেখে মৌলিক ওখান থেকে পালিয়ে গেছে, কিন্তু নোলেন গুড় ওখান থেকে পালায়নি। তো নলি ওখানে বসে রয়েছে নলিনাক্ষ, এবং বসে বসে সে ভাবছে যে দাদা আর্য বৌদিকে খুব ভালোভাবেই চেনে, এবং তারা দেখা করছে, কথা বলছে, তাহলে বাড়িতে কেন নিয়ে যাচ্ছে না। তো এই সমস্ত কিছু ভাবছে, কিন্তু ভাবতে ভাবতে সে ওদের সমস্ত কথাই শুনতে পায়। এবং তারপরে যখন ওখান থেকে আর্য বেরিয়ে যায়, তখন এসে চারুর সাথে সে কথা বলে, এবং ফার্স্টে চারু চিনতে পারছিল না, এরকম ভান করছিল। কিন্তু তারপরে নলির কাছে ধরা দেয় চারু, এবং সমস্ত কথা খুলে বলে, এবং বলে যে কখনো কখনো আমারও দেখে নেওয়া দরকার যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি, যে মানুষটাকে আমি এতটা বিশ্বাস করি, সেই মানুষটা আমাকে অন্ধভাবেও গ্রহণ করতে পারবে কিনা। তাই আমি এখন পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা নেওয়া শেষ হলে তারপরেই ফিরে যাব। কিন্তু সমস্যা হচ্ছে আর্য তো চলে গেছিলো, কিন্তু আর্য যেতে যেতে মনে হয়েছে যে একটা মেয়েকে সে সাংঘাতিক পরিমাণে অপমান করেছে, তাই তার কাছে ক্ষমা চাওয়া উচিত। তো আর্য ফিরে এসেছে, আর্য ফিরে এসে এখন দেখছে যে নলির সাথে কথা বলছে চন্দ্রিমা। আর্য বুঝতে পারছে না যে কি বিষয়, নলি কি করে চন্দ্রিমাকে চেনে, বা চন্দ্রিমা কি করে নলিকে চেনে। এই সমস্ত কিছু নিয়ে চলছে সাংঘাতিক পরিমাণে তোলপাড় এই সিরিয়ালে। এই মুহূর্তে নলি কথা দিয়েছে চারুকে যে চারুর এই সময়ে, চারুর এই পরীক্ষার মুহূর্তে চারুর পাশে আছে নলি, এবং কোনো দরকারে নলিকে সে সবসময় পাবে যখনই সে চাইবে। তো এই এই সমস্ত কিছু দিয়ে তো সিরিয়ালটা বেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা দেখতেই পেয়েছি যে চারু সাংঘাতিক পরিমাণে অপমান করেছে আর্যকে, এবং তার জন্য আর্য রেগে মেগে চলেও গেছিলো। তো আর্য কি এখন পুরো সরে দাঁড়াবে, কারণ আর্য ফিরে আসছে ক্ষমা চাইতে, ঠিকই, কিন্তু এবার থেকে কি আমরা এরকমটাই দেখতে পাবো যে চারু একটু এড়িয়ে এড়িয়ে চলছে। সামনেই আসতে চলেছে রাখি বন্ধন, এবং রাখি বন্ধনে হয়তো আমরা এরকমটা দেখলেও দেখতে পারি যে আবারও মুখোমুখি হচ্ছে একই রেস্টুরেন্টে আর্য এবং চন্দ্রিমা। তো সেক্ষেত্রে কি হবে না হবে এই সবটা জানতে গেলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল সাঁঝের বাতি স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক সন্ধে 8:30 সময়। তো আপাতত রেস্টুরেন্টে তারা দেখা করবে কিনা বা মুখোমুখি হবে কিনা আবার, সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে, কারণ আর্যর মনে তো সন্দেহ দানা বেঁধেই রয়েছে। তো আর্য ধীরে ধীরে উদ্ধার করবে যে ওটাই আসলে চারু। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, সাঁঝের বাতি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।